السلام عليكم ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কুয়েতের মসজিদের বিষয়ে যারা আসতেছেন, মসজিদের বিষয়ে কাজ কি, তারপরে মসজিদের বিষয়ে আসলে সবচেয়ে আমার আমার জানা মতে মসজিদের বিষয়ে আসলে সবচেয়ে বেস্ট। যদি কেউ মসজিদের বিষয়ে পান, ইনশাল্লাহ আসতে পারেন। মসজিদের বিষয়ে আসায় নাম্বার 1 ফায়দাটা হলো, আপনি 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মধ্যে জামাতের সাথে পড়া যায়। এবং দ্বিতীয়টা হচ্ছে টাকার কথাটা পরে বলি, টাকা কত কামাইতে পারবেন, কীরকম স্যালারি, কীরকম সুযোগ সুবিধা। দ্বিতীয়টা হচ্ছে আপনি মসজিদের খেদমত করতে পারতেছেন, প্রতিদিন মসজিদের মসজিদকে ক্লিন করা, মসজিদের বাইরের ভিতরে যা আছে সব কিছু আপনার ক্লিন করা, এটা হচ্ছে দ্বিতীয়টা। এবং আসেন টাকার 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 অ্যামাউন্টটা কত পাওয়া যায়। তো মসজিদে আসলে তো আমার জানা মতো বেসিক স্যালারি 90 কেজি থাকে, যা বর্তমানে প্রায় 35,000-40,000 টাকার মতো যদি মসজিদে আসেন। মসজিদে তো মনে করেন কোনো টাইমিং নেই, মানে ফুল টাইম ডিউটি, এটা 24 ঘন্টা। এটা আপনার 24 ঘন্টা বদলে 24 ঘন্টা কাজ করতে হয় না। আপনার মসজিদের পাশে তো নামাজের সময় মসজিদটা খুলে দেওয়া, দিনেতে একবার করে পুরো টয়লেটগুলা, তারপরে মসজিদটা পুরোটা ক্লিন করা। এবং স্যালারিটা তো বললাম 90 টাকা পাওয়া যায়, তো বাংলাদেশের 35,000-40,000 টাকা। ফায়দাটা হচ্ছে এই দেশের কুয়েতের কথা বলতেছি আমি, মসজিদে মনে করেন আপনি 20-25টা গাড়ি ওয়াশ করতে পারবেন, কারণ শেখের একটা গাড়ি আছে, অনেক কুয়েতের গাড়ি আছে, মসজিদের সামনে বড় বড় পার্কিং থাকে, ওই জায়গায় থাকে। মনে করেন 10টা গাড়ি ক্লিন করলে আপনি 50-100 টাকা কামাইতে পারতেছেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, নামাজ টামাজ পড়লেন, ফজর নামাজ টামাজ পড়ে পরে গাড়িগুলো ওয়াশ করে দিলেন, আপনি মাসে 50-100 টাকা পাচ্ছেন। তো আপনার হইতেছে কি তাই, 90 টাকা স্যালার হইলে 150-200 টাকার মতো এই জায়গায় হইতে পারতেছে। তারপর আপনি মনে হলো ফজর উপর থেকে দুপুর পর্যন্ত অনেক বড় একটা গ্যাপ আছে এই জায়গায়। মসজিদে ডিউটি করার ফায়দাটা হচ্ছে আপনি যে কোনো একটা ওভারটাইম করতে পারবেন। তারপরে আবার মার্গিবের পর থেকে এশার উপর থেকে রাত্রে 12 পর্যন্ত আপনি একটা দেওয়ানি করতে পারবেন, কারণ এই দেশে কুয়েতিদের ভাষায় প্রত্যেকটা ভাষার মধ্যে দেওয়ানি আছে। আপনি একটা দেওয়ানি আর ডিউটি করলেন, 80-100 টাকা পাইলেন। তো এটার জন্য কোনো মানা নিষেধ নাই, বুঝছেন, ওভারটাইম করা যায়। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় এসে আপনি মসজিদ খুলে দেওয়া, সব কিছু রেডি রেডি করে দিয়ে আপনি যাইতে পারবেন ওভারটাইমে, কোনো সমস্যা নেই। তো সঠিকভাবে কাজগুলো করতে হয়, মসজিদের কাজগুলো করে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি পুরো দিন চাইলে ওভারটাইম করতে পারবেন, বাট নামাজের সময় যাতে আপনি উপস্থিত থাকেন। তো মসজিদের যদি আপনি কুয়েতে এসে মসজিদে 5-4 বছর অথবা 10 বছর যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার লাইফ সেটেল হবে, আপনার আখলাক আমল আখলাক সব কিছু চেঞ্জ হয়ে যাবে, নামাজটা তো কোনো দিন মিস হবে না ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় ফায়দা হলো আমাদের এটা, ভালো ইনকাম করা যায়। আপনি যদি মনে করেন 7-8 বছর 10 বছর যদি কুয়েতে মসজিদে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার লাইফ সেটেল, আপনার আমল আখলাক সব কিছু সুন্দর হবে। তো যারা মসজিদের বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো, মসজিদের বিষয়ে পাইলে আসবেন, আসলে ভালো কাজ পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই জায়গায় রাখবো। যারা যারা আমার এই ভিডিওটা নতুন তারা দেখবেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কুয়েতের সম্পর্কে যদি আরও কোন কোন বিষয় ভালো আসতে, কী কী কাজে আসলে ভালো, কী কী কাজ শিখে আসলে সবচেয়ে চাহিদা বেশি, আপনারা আমার কমেন্ট করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আপনাদেরকে যারা কুয়েতে আসতেছেন, এই যে দেখতে পারতেছেন একটা সুন্দর একটা মসজিদ আমাদের রুমের পাশে। তো বেসিক্যালি এই জায়গায় আমরা নামাজ পড়ি এবং প্রত্যেক ওয়াক্ত নামাজ এই জায়গায় যাই। অনেক ওয়াক্ত আমি তো ডিউটিতে থাকি, ডিউটিতে অনেক ওয়াক্ত পড়া হয়, বাট ফ্রি টাইমে আমরা ওই জায়গায় নামাজ পড়তে যাই। তো দেখতে পারতেছেন কুয়েতের মসজিদগুলো কত বড় বড় থাকে, আর ভিতরটা আপনাদেরকে দেখাবো। ভিতরটা অনেক চাকজমক, এত সুন্দর করে কার্পেট লাইটিং করা থাকে। তো এটা হচ্ছে একটা মসজিদ, এটার ভিতরে এক সাইডে বাথরুম আছে, সব কিছু আছে। তারপরে এগুলোই একটু খেদমত করতে হয় মসজিদের, মসজিদের খেদমত করা এমনি ভালো। তো তো এর ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাইতেছি নামাজের টাইমে। তো আজকে ফ্রাইডে ছিল, তো ফ্রাইডে আমি ভিতরে নামাজ পড়লাম, নামাজ টামাজ পড়ার পরে একটু নামাজের আগেই একটু ভিডিও ধারণ করলাম, যত সুন্দর থাকে। এটা একটা ভ্যাকুম থাকে, মেশিন থাকে, মেশিন দিয়ে ক্লিন করা হয়, হাত দিয়ে কোনো কিছু করতে হয় না। তো আসলে আসতে পারেন কুয়েতে যদি মসজিদের বিষয়ে পান, এবং আমল আখলাক তো আলহামদুলিল্লাহ ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।